চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে। তো আপনাদের আপডেটটা অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ ইতিমধ্যে দেখতেছি অনেকেই শাপলা ফুলের চারা সংগ্রহ করতেছে আর সেইগুলোকে ভালো ভালো সেট আপে দিচ্ছে। তো বেশ কয়েকদিন আগে এইখানে একটা পাখি উন্মুক্ত করতে এসে আমি অনেক শাপলার চারা দেখতে পাই। তো আপনাদের যদি দেখাই, এইখানে মনে করেন যে হাজার হাজার শাপলার চারা আছে, যেগুলো এই বৃষ্টির পানিতে আপনার জন্ম হয়েছে। তো আমি সেদিনকে এসে দেখে যাই, তখন আমি চিন্তা করি যে কিছুদিন পরে আমি এই শাপলার চারাগুলো সংগ্রহ করব। তাই আজ হঠাৎ করে চলে আসলাম শাপলার চারাগুলো সংগ্রহ করতে। তো একটু আগেই আপনার বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিটা থেমে গেছে এখন, আর এর ভিতরে আমি সংগ্রহ করব, এখান থেকে কিছু চারা নেব আর ভালো ভালো দেখে কিছু চারা নিয়ে আমার ফিশ ট্যাঙ্কে সেট আপ দিব। আগে কিছু ভালো চারা সংগ্রহ করে নেই। তো ভিউয়ার্স, আমি যে চারাগুলো সংগ্রহ করব আগে দেখব সেই চারাগুলো কতটা ভালো, কারণ এখানে অনেক অনেকগুলো চারা আছে। তো আমি এর ভিতরে ভালো দেখে আমি চারা সংগ্রহ করতে পারব, ইচ্ছা মতন চারা সংগ্রহ করতে পারব। তো চারা সংগ্রহ করার পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমি যখন ফিশ সংগ্রহ করতে গিয়েছিলাম তখন ওইখানে একটা গাছ দেখেছিলাম, এই যে এই কোয়ালিটির, তো সেটার এইটা এক হবে নাকি জানি না। তো আপনাদের যদি দেখাই, তো আমার মার কাছে মনে হচ্ছিলো যে এরকমেরই সেই চারাগুলো। তো আমার কাছে সেগুলো বেশ কয়েক টাকা দাম চায়, যার কারণে আমি তখন ওখান থেকে আনি নাই। আমার ফিশ ট্যাঙ্কে আমি ভাবছিলাম যে আশেপাশে থেকে এইগুলো সংগ্রহ করে দিব। তো আগে যেটা বলতেছিলাম, চারা সংগ্রহ করে নিই। তো এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চারা আমি দেখতে পাচ্ছি, এই চারাটা সংগ্রহ করার চেষ্টা করব। একদম মাটির তল থেকে তুলে ফেললাম, বেশ বড় একটি চারা। যদি আপনাদের দেখায়, চারাটা বেশ বড় একটি চারা, এখনও কোনো শাপলার কোনো কুড়ি আসে নাই। তো এখন শাপলার কুড়ি এইগুলোতে আসবে না, আসবে হয়তো আর কয়েকদিন পরে। তো সেটার চাইতে দরকার হলো আমার ভালো চারা সংগ্রহ করা, যাতে কিছু দিন পরে শাপলা আসলে শাপলাগুলো অনেক ভালো দেখা যায়। তো এইখানে একটা চারা আছে, চারাটা অনেক বড়। তো এই যে দেখতে পাইলেন, আমি চারা দুইটা চারা সংগ্রহ করলাম। যেহেতু আমার ফিশ ট্যাঙ্কটা ছোট, সেহেতু আমার দুইটা চারাই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন শিকড়ের সাথে অলরেডি যেটার কারণে আপনার হয়েছে, এই চারাটা হয়েছে, সেই ইটাও আছে, যেটাকে বলে ফল, ওই বিচি বা ফল ওইটা সাথে আছে। সেহেতু আমার ওই চারাটা নষ্ট হয়ে যাওয়া বা মরে যাওয়া বা পচে যাওয়ার সম্ভাবনা নাই। আর শাপলা গাছ স্বাভাবিকভাবে যদি আমি ট্যাঙ্কে ভালোভাবে সেট আপ করতে পারি, তাহলে কখনো এই শাপলা গাছটা মরার কথা না। তো এখানে আমি যদি ইচ্ছা করি, এখনও অনেক শাপলা গাছ আছে, তো আমি এই চারাগুলো আমি ইচ্ছা করলে এখান থেকে কয়েক হাজার চারা নিতে পারবো ওই লাস্ট পর্যন্ত। তো আমি এইখান থেকে, এই যে দেখেন কত চারা এখন আমার হাতের কাছে রয়েছে, তার ভিতরে ভালো দেখে আমি দুইটা গুচ্ছা চারা আমি নিলাম এখান থেকে। আপাতত এইগুলোই আমি আমার ফিশ ট্যাঙ্কে সেট করব, যদি লাগে পরবর্তীতে এখান থেকে আবার এসে নিয়ে যাব। আরও এখানে যদি আমি ভালো করে আপনাদের দেখাই, তো পানির ভিতরে অনেক অনেক ধরনের প্লান্ট আছে, এই প্লান্টগুলো ইচ্ছা করলে নিয়ে যে আমার ফিশ ট্যাঙ্কে দিতে পারি। তো আপাতত যেহেতু আর আগে একদিন একটা প্লান্ট দিছি, আবার এখন শাপলা দিব, তো এক এক করে নেওয়া লাগবে, কারণ একসাথে আমার ট্যাঙ্কটাকে আমি ভরাট করতে চাই না। যেহেতু একদম নতুন সেট আপ, আস্তে আস্তে করব, যাতে সৌন্দর্যটা আস্তে আস্তে বাড়াইতে পারি আর আপনাদের এই সৌন্দর্যটা আপডেট দিয়ে দিয়ে উপভোগ করাইতে পারি। তো এখন এটা নিয়ে সেট আপ দিব, তো আমার সাথেই থাকুন।
তো এইমাত্র চলে আসলাম আমার ফিশ ট্যাঙ্কের সামনে। তো আমি এই চারাগুলি এখানে রেখেছি, এই দুইটা চারা আমি এই দুইটা টপে সেট করে তারপরে দুই সাইডে দুইটা দেব। তো আমি যদি ফিশ ট্যাঙ্কের আরেকটি জিনিস দেখাই আপনাদের, যখন আমি এই টুপা শ্যাওলা বলে, তো এই টুপা শ্যাওলাগুলো যখন আমি এখানে এনে দেই, তখন আপনারা দেখছিলেন যে কেমন দেখা যাচ্ছিল, তেমন একটা ভালো দেখা যাচ্ছিল না। তো এখন কিন্তু এরা সেট হয়ে গেছে, তো সেট হয়ে যাওয়ার কারণে দেখেন এখন অনেক সুন্দর লাগতেছে। কিন্তু তো আরেকটা জিনিস যেটা আমি যে প্রথমে এই কচুরিগুলো এনে দিয়েছিলাম, যাতে এরা যদি কোনো বাচ্চা দেয় তাহলে যাতে এর ভিতর লুকায় থাকতে পারে। তো এখন যেহেতু এই জায়গায় টুপাশালা আছে, তারপরে এখানে আমি শাপলার চারা নিয়ে এসেছি অনেকগুলো, সেহেতু আমার এই যে এটা নষ্ট হয়ে যাচ্ছে, তো এটার আমার এখন আর দরকার নেই, তো এইটা আমি এখন সরিয়ে দেবো। এখন আমি এক এক করে এই কচুরিগুলো উঠে ফেলবো। আর কচুরিতে এমনিতেই আগে থেকেই তেমন কোনো শিকড় ছিল না, আর এই যে কচুরিগুলো শুকায় যাচ্ছে, আর কিছু কচুরির পাতা পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন চেষ্টা করব এক এক করে, বেশ কয়েকটা কচুরি ছিল, তো এক এক করে এখন সবগুলো কচুরি উঠে ফেললাম। তো এই পাশে দেখা যাচ্ছে এখন পুরো ক্লিন, বেশ কয়েকদিন ধরে এক এক করে ময়লা পড়তে পড়তে নিচে বেশ ময়লা জমে গেছে। তো আর দু একদিনের ভিতরেই এই পানিটা চেঞ্জ করে দেব, আর এই পানিটা আরেকটু ভরে দেওয়ার চেষ্টা করব। তো এখন এটা এই শাপলাগাছ চারাগুলো এখানে সেট করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার শাপলার দুইটি চারাই দুইটি ইসে সেট আপ দেওয়া হয়ে গেল। আমি এগুলো দেওয়ার জন্য আমি এই যে বোতল কেটে নিয়েছি, কারণ ছোট কোনো কিছুই ছিল না এগুলো সেট করার জন্য। তো এর ভিতরে মাটি দিয়ে আমি একটা পরিবেশ করে দিছি যাতে এরা বেঁচে থাকতে পারে, কারণ আমার যেহেতু ট্যাঙ্কে কোনো মাটি নেই আর শাপলার চারা মাটি ছাড়া থাকতে পারবে না। তো এখন আমি যেহেতু এই ট্যাঙ্কে দিব, ট্যাঙ্কটা বেশ খানিক জায়গা রয়েছে, তো আমি এই মাঝখানে দেওয়ার চেষ্টা করবো, দুই সাইডে দুইটা দিব যাতে এই শাপলারটা মাঝখানে কভার করে। আর যদি পারি পরে কোনো প্লান্ট আনতে তাহলে তখন সেট আপ করবো। তো আপাতত এই দুইটা দুই সাইডে দিয়ে দিই। তো এই যে আমার অলরেডি দুইটা চারাই সেট আপ দেওয়া হয়েছিল, তো দুইটা চারা আমি দুই সাইডে সেট আপ দিব। এই যে দেখতে পাচ্ছেন আপাতত একটা আমি এক সাইডে দিয়েছি, কিন্তু এটা এখনই দেখতে সুন্দর লাগবে না, কারণ এটা এখনও পাতাগুলো ডুবে আছে, এই পাতাগুলো কাল সকাল হতে হতে ভেসে যাবে, তখন আবার দেখতে ভালো লাগবে। তো আমি বাকি আর একটা যে চারা রয়েছে আমি এই চারাটা এই সাইডে দেব, এই চারাটা আবার বেশ বড়, আমি এই যে কর্নারে এটা দিয়ে দিই। তো আমি এই চারাটা এই কর্নারে রাখলাম, কর্নারে রাখলে কি হবে, আমার এই একটা চারা এই সাইডটা ক্যাপচার করবে আর একটা চারা ওই সাইড ক্যাপচার করবে, আর যখন এটা আস্তে আস্তে বাড়বে আমি তখন এটাকে এই যে যে আপনার একটা লাঠি দিয়ে রাখছি যাতে এই পাশে না আসতে পারে, এইটাকেও আস্তে আস্তে আমি এদিকে বাড়ায় নিয়ে আসবো। আর যখন শাপলা ফুটবে তখন তো বুঝতেই পারতেছেন ট্যাঙ্কটার সৌন্দর্যটা 100 গুণ বেড়ে যাবে। তো এই কারণে ওই শাপলার চারাগুলো আনা। তো অনেকেই দেখতেছিলাম বর্তমানে ইউটিউবে শাপলার চারাগুলো সংগ্রহ করতেছে, সেগুলো আপনার বিভিন্ন সেট আপে দিচ্ছে, আবার শাপলা ফুটছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তাই ভাবলাম যে আমার ট্যাঙ্ক যেহেতু আছে সেহেতু আমার আমার ফিশ ট্যাঙ্কে আমি এই সেট আপটা দিয়েই দিই। তো আপাতত এই সেট আপটা এইভাবে থাকতেছে, এটা একদিন হইতে হইতে যে এই পাতাগুলো যেহেতু আপনার এই সেট হয়নি, এগুলো একদিন হইতে হইতেই এই পাতাগুলো আবার সেট হয়ে যাবে, বা নতুন যে পাতাগুলো বের হবে সেই পাতাগুলো এরকম সেট হয়ে যাবে, তো দেখতে অনেক সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, আজ আপনাদের দেখালাম আমাদের এই ফিশ ট্যাঙ্কের নতুন সেট আপটি। এর পাশাপাশি আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে থাকবে, তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত, আসছে আর একটি আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।